উদযাপিত হলো বলস অফ ফায়ার বা অগ্নিগোলক ছোড়া উৎসব। উদ্ভট শোনালেও শত বছর ধরে এল সালভাদোরে অনুষ্ঠিত হচ্ছে এই আয়োজন। মধ্য আমেরিকার দেশটির বাসিন্দাদের ধারণা, পৌরাণিক যুগে অপশক্তিতে রুখতে আগুনের গোলা ছুড়েছিলেন সাধু জেরোনিমো, তাকে স্মরণ করতেই এই উৎসব। চামানে লাইফটা ভরপুর, চামানে ইস্পাহানি মির্জাপুর। ইতিহাস বলছে 1658 সালে এল প্লায়েন্ট আগ্নেয়গিরিতে ঘটে ভয়াবহ অগ্ন্যুৎপাত, যা ধ্বংস করে দেয় গোটা লোকালয়। বাধ্য হয়ে অন্য জায়গায় বসতি স্থাপন করে ক্ষুদ্র জাতিগোষ্ঠী। নতুন শহরের নাম রাখা হয় নেজাপা। খ্রিস্ট ধর্মাবলম্বীদের বিশ্বাস, পৌরাণিক যুগে অপশক্তির হাত থেকে শহরকে বাঁচাতে অগ্নিগোলক ছোড়েন সাধুরা। আর এই দুটি ঘটনার স্মরণে 1922 সাল থেকে শুরু হয় এই আগুন উৎসব। ঐতিহ্য আর সংস্কৃতির মিশেলে উদযাপিত আয়োজন অগ্নুৎপাতের ঘটনা স্মরণ করিয়ে দেয়, যা দেখতে এখানে ভিড় জমান দেশি বিদেশি বহু পর্যটক। 1922 সাল থেকে চলছে এই উৎসব। এই ঐতিহ্যের সাথে আমাদের পরিচয় করিয়ে দিয়েছেন পূর্বপুরুষেরা। নেজাপার বাসিন্দা হতে পেরে আমি গর্বিত। আয়োজনে অংশ নেয় দুটি প্রধান দল। জ্বালাও পোড়াও থেকে নিজেদের রক্ষায় তারা পরনে বিশেষ পোশাকও পরে থাকেন। তবে উৎসবে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ফায়ার ব্রিগেড বা নিরাপত্তা বাহিনীকেও কড়া পাহারায় থাকতেও দেখা যায়। মাসুদ রানা, নিউজ 24।